আসসালামু আলাইকুম। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, চট্টগ্রাম কিন্তু তার বাইরে নয়। বলা হয় থাকে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, তার চেয়ে বড় কথা হলো চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। তো আজকে আমরা যে প্রকল্পটি নিয়ে কথা বলতে চাচ্ছি, এটি হচ্ছে চট্টগ্রামের একটি মেগা প্রকল্প বলা যায়। তো আজকে আমরা এই প্রকল্পের সবগুলা খুঁটিনাটি আপনাদেরকে জানাই দেব। তো যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এবং যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। তো আর দেরি না করে চলুন আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দর্শক, এই প্রকল্পের নাম হচ্ছে যে কালোরঘাট টু চাকতাই রোড প্রকল্প। 2017 সালের 25 এপ্রিল একটি অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে 2019 সালের জুন মাসে চাকতাই খালের মোহনায় একটি স্লুইস গেট নির্মাণের মাধ্যমে এই প্রকল্পের সর্বপ্রথম কাজ শুরু করা হয়। অর্থাৎ চট্টগ্রামের যে চাকতাই খাল আছে ওখানের মোহনায়, অর্থাৎ কর্ণফুলী নদী এবং চাকতাই খালের মাঝখানে যে মোহন আছে, নদীর মোহনায় ওখানে একটা স্লুইস গেট নির্মাণের মাধ্যমেই এই প্রকল্পের প্রথম কাজ শুরু হয়। তো এই প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে 2025 সালের জুন বা জুলাই। আগে ছিল হচ্ছে 2024 সালের জুন মাস, কিন্তু পরবর্তীতে সময় বৃদ্ধি করে এটা 2025 সালের জুন বা জুলাইয়ের দিকে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম শহর এলাকা থেকে বৃষ্টির পানি দ্রুত অপসারণের জন্য 12টি খালের মুখে মোট 12টি স্লুইস গেট, অর্থাৎ হাইটাইড প্রোটেকশন রেগুলেটর এবং পাম্প হাউস স্থাপন করা হয়। মূলত জলাবদ্ধতা নিরসন করার জন্যই মূলত এই পদক্ষেপটা নেওয়া। চট্টগ্রামের যে 12টি খালের মোহন আছে, 12টি খালের মোহনা তো হচ্ছে টোটাল 12টি স্লুইস গেটের মতো করে হাইটাইড প্রোটেকশন রেগুলেটর এবং হাইটাইড প্রোটেকশন পাম্প বলে যেগুলা নির্মাণ করা হয়, টোটাল 12টি। এটা হচ্ছে যে বলিহাট, এই বলিহাট এলাকা আছে, বলিহাট এলাকায় যে নদী ছিল, খাল ছিল, খালের মধ্যে যে সুইচ গেটটা নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে সেই সুইচ গেটটা। আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচ গেট দিয়ে মূলত এই জোয়ার ভাটার পানিটা মূলত কন্ট্রোল করা হবে। আপনারা এখানে বড় থেকে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত পানিগুলা আটকায় রাখা হবে উপরে। এগুলা দিয়ে মূলত এই রশি দিয়ে মূলত ঘুরে ঘুরে এটা মূলত গেটটা হচ্ছে নিচের দিকে দিয়ে আপনার পানিটা বন্ধ করবে। আমি যদি এদিক থেকে একটু দেখাই, এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছোটো ছোটো কতগুলো গেট দেওয়া হয়েছে। এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা মতো গেট আছে এখানে। এগুলো দিয়ে মূলত পানিগুলো হচ্ছে কন্ট্রোল করা হবে। ওখানে কিন্তু রশি দেওয়া আছে বড় আকারের, রশিগুলো দিয়ে মূলত এগুলো হচ্ছে উপরে নিচে করা হয়। আপনারা সাবধান থাকবেন এখানে আসার সময়, কিন্তু পরবর্তীতে হয়তো এটা এদিকে বন্ধ থাকতে পারে। এখানে কিন্তু এদিকে বেষ্টনী দিয়ে দিয়েছে, বাসের বেষ্টনী দিয়ে দিয়েছে মানুষ যাতে না করার জন্য। তো পরবর্তীতে হয়তো এটাও বন্ধ থাকতে পারে, এখানে মানুষ হয়তো চলাচল নাও করতে পারে। তো সামনে যে অফিসটা দেখতে পাচ্ছেন, দুই তিন তার একটা ভবন, এটাতে মূলত হচ্ছে সবগুলার কন্ট্রোল বক্স বলেন বা বিভিন্ন অফিস বলেন সবগুলো হচ্ছে এখানে রাখা হবে। এটাই মূলত হচ্ছে এই স্লুইস গেট যেটা আছে, এই বড় স্লুইস গেটের হচ্ছে এই অফিসটা। এখন পর্যন্ত কর্ণফুলী নদীর তীরে মোট 9.5 কিলোমিটার সড়ক ও বাঁধ নির্মাণ করা হয় এবং 12টি খালের মুখে 12টি রেগুলেটর স্থাপন করা হয়। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই প্রকল্পের শতকরা 65% কাজ সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় চট্টগ্রামে সিডিএ আরও একটি নতুন পর্যটন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচের আদলে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, খুব সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন। জায়গাটির নাম যদি আমি বলি, এটা হচ্ছে চট্টগ্রামের পূর্ব বাকুলিয়া ঘাট। এটার লোকেশন হচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজের আগে, শাহমানব সেতুর আগে যে কল্পলোক আবাসিক আছে, কল্পলোক আবাসিকের পিছনে, এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশে হচ্ছে নতুন আর একটি পর্যটন কেন্দ্র করছে চট্টগ্রামবাসীর জন্য। খুব সুন্দর একটা উদ্যোগ। এটা প্রথম দেখায় হয়তো অনেকে ভাবতে পারেন এটা হচ্ছে সি বিচ, কিন্তু না, এটা কিন্তু পতেঙ্গা সি বিচ না, কিন্তু পতেঙ্গা সি বিচের আদলেই হচ্ছে কিন্তু কাজটা করছে মূলত এই চট্টগ্রামের যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প আছে এটার আওতাভুক্ত হচ্ছে এই কাজটা। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেলিং দিয়ে হচ্ছে নদী থেকে বাঁধটা আলাদা করা হয়েছে, একটা ডিভাইডার হিসেবে ব্যবহার করা হয়েছে পানিটা মূলত আটকানোর জন্য। তো এখান থেকে এখানে পর্যটন কেন্দ্র হিসেবে মানুষ বিকেলবেলা যে একটু সময় পাস করবে সেটার জন্য একটি নতুন পর্যটন কেন্দ্র হয়েছে। তো আমার উপরে হচ্ছে ঠিক এই সমুদ্রপৃষ্ঠ থেকে হচ্ছে 24 ফিট উপরে হচ্ছে রাস্তাটা। তো এই রাস্তাটা দিয়ে এদিক দিয়ে আপনারা যেতে পারবেন হচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজ হয়ে চাকতাই, তারপর এই দিক থেকে যেতে পারবেন হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালোরঘাট সেতু, মাঝখানে হচ্ছে মূলত এই পর্যটন কেন্দ্রটা। সিডিএ সূত্র থেকে জানা যায় চট্টগ্রামের কালোরঘাট শিল্প এলাকা থেকে কালোরঘাট সেতু পর্যন্ত
মোট 1.5 কিলোমিটার বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে এবং জমির মূল্য ইতিমধ্যেই জমির মালিকদের পরিশোধ করা হয়েছে। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের নির্দেশিকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারের প্ল্যান অনুযায়ী সড়কটি হবে 4 লেনের এবং নদী থেকে এর উচ্চতা হবে 24 ফুট এবং প্রস্থ হবে 8 ফুট। ধারণা করা হচ্ছে এই মেরিন ড্রাইভ সড়কটি নির্মিত হলে দক্ষিণ পূর্ব দিক থেকে চট্টগ্রামের উত্তর পূর্বাঞ্চলের দিকে গাড়িগুলো শহরে নাটোকে কাপ্তাই রাঙ্গুনিয়া বোয়ালখালী উপজেলায় যেতে পারবে। অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে মানে দক্ষিণাঞ্চল থেকে যে গাড়িগুলো আসবে সেগুলো সরাসরি চট্টগ্রাম শহরে প্রবেশ না করে যানজট থেকে মুক্ত হয়ে কিন্তু চট্টগ্রামের কাপ্তাই বোয়ালখালী এবং রাঙ্গুনিয়ার দিকে গাড়িগুলো যেতে পারবে খুব সহজে। দর্শক, আমার সামনে যে দানব আকৃতির দুটো মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলোর নাম হয়তো আমার জানা নাই, কিন্তু এগুলোর কাজ সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলি। এগুলো হচ্ছে যে এখানে বড় বড় পিলার আকৃতির, এগুলো মূলত এই পাড়ের মধ্যে হচ্ছে আপনার মাটির নিচে হচ্ছে পোতার জন্য এই মেশিনগুলো ব্যবহার করা হয়। এগুলা দিয়ে মূলত এই পিলারগুলা এইখানে সরের একদম নদীর পাশে হচ্ছে যে জায়গাটা আছে এখানে হচ্ছে এগুলা পোতার জন্য, এগুলার নিচে একটা চৌম্বক সিস্টেমের আছে, চৌম্বক সিস্টেমের মধ্যে হচ্ছে এগুলা মানে সোজা করে দাঁড় করাই হচ্ছে মাটির নিচে, মূলত জিনিসটা মানে প্রেসার দিয়ে হচ্ছে মাটির নিচে ঢুকার জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হয়। মানে দূর থেকে একদম 5 থেকে 6 তলার সমান হবে, হয়তো আরও বেশিও হতে পারে আমার জানা মতো যেটা বলতেছি আর কি। তো এখানে এটা হচ্ছে ড্রাইভারদের বসার জন্য সিট, এখান থেকে মূলত এই পুরো জিনিসটা কন্ট্রোল করা হয়। তারপর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত ড্রাইভারের সিট, এখান থেকে হচ্ছে এই পুরো জিনিসটা কন্ট্রোল করা হয়। তো আসলে আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না যে মেশিনটা কত বড় আকৃতির। মোটামুটি এই পুরো জায়গাটা জুড়ে এই দুইটা মেশিন হচ্ছে এই জায়গাটা কভার করছে। তো দর্শক, এখন আসি এই প্রকল্পের ব্যয়ের কথায়। কালুরঘাট থেকে চাকতাই সড়ক নির্মাণ প্রকল্পটি বর্তমানে স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড দ্বারা বাস্তবায়িত হচ্ছে। আপনারা কিন্তু কম বেশি স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই কোম্পানির সাথে কিন্তু কম বেশি পরিচিত, আপনারা সবাই কিন্তু জানেন। এই প্রতিষ্ঠানটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে মেগা প্রজেক্ট যেগুলো করতেছে সেগুলো হচ্ছে মূলত এই প্রতিষ্ঠান দ্বারাই হচ্ছে বাস্তবায়িত হচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু টোটাল ওনাদের আমি ওয়েবসাইটে গিয়ে দেখলাম 21টা প্রজেক্ট, মানে বড় বড় 21টা প্রজেক্ট কিন্তু এই স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই কোম্পানিটা কাজ করতেছে। তো দর্শক, এতক্ষণ আমরা যে প্রকল্পটি নিয়ে কথা বলতেছি, কালুরঘাট টু চাকতাই সড়ক প্রকল্প এবং মাঝখানে কিন্তু অনেক পর্যটন কেন্দ্র হতে যাচ্ছে, তো এইসবগুলো মিলিয়ে সব টোটাল ব্যয় ধরা হয়েছে 2.27 বিলিয়ন বাংলাদেশি টাকা। এটা হচ্ছে বাংলাদেশি টাকা হচ্ছে 2.27 বিলিয়ন এবং এর যদি আমি মার্কিং ডলারে হিসাব করতে যাই তাহলে হবে 26.4 মিলিয়ন ইউএস মার্কিং ডলার এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে। প্রথম দিকে এই প্রকল্প চট্টগ্রাম সিটি জলাবদ্ধতা প্রশমন প্রকল্পের আওতায় থাকলেও পরে তা নৌবাহিনীর ওয়ার্ড কক্ষ নির্মাণ প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। দর্শক, আমরা আশা করছি এই প্রকল্পটি অতি দ্রুত বাস্তবায়িত করা হোক, আমরা সেটা চাই এবং আমরা আরও চাই যে চট্টগ্রাম সিটি এই জলাবদ্ধতা নামের যে অভিশাপটা আছে অভিশাপটা থেকে মুক্ত পাক এবং প্রতি বছর যে জলাবদ্ধতা সৃষ্টি হয় একটু বৃষ্টি পানি পড়লে কিন্তু চট্টগ্রাম সিটিতে পানিতে ভরে যায়, তো সেই জলাবদ্ধতা থেকে মুক্ত পাওয়ার জন্য হচ্ছে মূলত এই প্রজেক্টটা। তো আমরা আশা করছি এটি অতি দ্রুত বাস্তবায়িত হবে। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই যারা চট্টগ্রাম সিটির মধ্যে আছেন, চট্টগ্রামের যারা আছেন তারা ভিডিওটা শেয়ার করে দেবেন, বিশেষ করে এই প্রকল্পের আশেপাশে যারা আছেন, বিশেষ করে বোয়ালখালী হামিদচরবাসী এবং চান্দগাঁওবাসী বাকুলিয়া তারপরে কল্পলোকাবাসী এই এলাকায় যারা আছেন তারা মূলত ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আপনার আশেপাশে মানুষজন যাদের আছে সবাই একটু জানার সুযোগ করে দেবেন যে আপনাদের পাশেই একটি মেগা প্রজেক্ট হতে যাচ্ছে সেটা সম্পর্কে সবাই জানার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও করতে করতে জুতা ছিঁড়ে গেছে, এখন যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না, এখন পাহাড়ের নিচ দিয়ে উপর পাহাড়ের নিচ থেকে নেমে আবার উপরে উঠলাম, উপরে উঠে এখন উপর থেকে নেমে হচ্ছে একটা বাই রোড দেখতে পাচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমাদেরকে এখন বেরোতে হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চট্টগ্রামবাসী ভিডিওটা শেয়ার করে দিবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।